হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কর্মসাথী টেক অনলাইন ইউটিউব চ্যানেল। আজ একটা নতুন টপিক নিয়ে আবারও চলে এসেছি, জন্ম সার্টিফিকেট কীভাবে অ্যাপ্লাই করবেন। জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করার পদ্ধতি কী আছে বা কীভাবে অ্যাপ্লাই করবেন সেই নিয়ে আজের ভিডিও। তো ভিডিও শুরু করার প্রথমে বলবো, এই চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ভিডিওটি পুরো দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখা যাক কীভাবে জন্ম সার্টিফিকেট অ্যাপ্লাই করা যায়। যে কোনো একটি ওয়েব ব্রাউজার আপনি ওপেন করে নিন। আমি এখানে গুগল ক্রোম ওপেন করেছি। এখানে গুগলে টাইপ করব জন্ম মৃত্যু তথ্য। টাইপ করলাম, এরপর সার্চ অপশনে ক্লিক করে নেব। দেখো এখানে চলে এসেছে প্রথমে এগিয়ে বাংলা জন্ম মৃত্যু তথ্য, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। দেখুন তারপর চলে এসেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, মেন পেজ ওপেন হয়ে গেছে। এখান থেকে সিটিজেন সার্ভিসে ক্লিক করে নিলাম, এরপর বার্থ, বার্থ অপশনে ক্লিক করার পর অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন, এই অপশনটিতে ক্লিক করে নিতে হবে। দেখুন এখানে চলে এসেছে এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে গেট ওটিপি, এই গেট ওটিপি অপশনটিতে ক্লিক করে নিতে হবে। এখানে এন্টার ওটিপি, এই ওটিপি অপশনে ওটিপিটি বসাতে হবে। তারপর রয়েছে সাবমিট ওটিপি, সাবমিট ওটিপি অপশনে আবারও ক্লিক করে নিতে হবে। দেখুন অ্যাপ্লিকেশন পেজ চলে এসেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বার্থ রেজিস্ট্রেশন। এখানে রিপোর্টিং ডেট, প্রতিবেদনের তারিখ, অর্থাৎ যে ডেটে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই ডেট এখানে লেখা রয়েছে। ভবিষ্যতে যোগাযোগের জন্য মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বার দিয়ে আপনাকে দরকার হলে যোগাযোগ করা হবে। দেখুন তারপরে রয়েছে লিগেল ইনফরমেশন, আইনগত তথ্য, ইনফরমেশন অফ দ্য চাইল্ড, শিশুর তথ্য, এখানে বাচ্চার জন্মের তারিখ বসাতে হবে। এখানে জন্মের তারিখটি বসিয়ে নিলাম, তো এখানে জন্মের তারিখ বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে লিঙ্গ, বাচ্চা ছেলে না মেয়ে, ছেলে হলে মেল, মেয়ে হলে ফিমেল, এখানে লিঙ্গটি বসিয়ে নিতে হবে। তারপর হচ্ছে ফার্স্ট নেম, দেখুন এখানে ফার্স্ট নেম লিখতে বলা হচ্ছে, অর্থাৎ নামের প্রথম লিখে নিলাম। এরপর রয়েছে মিডিল নেম, এখানে মিডিল নেমটি অর্থাৎ নামের মধ্যাংশ, এখানে নামের মধ্যাংশটি বসাতে হবে। তারপর রয়েছে লাস্ট নেম, দেখুন এখানে লাস্ট নেম বসাতে হবে, অর্থাৎ নামের শেষ অংশ এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে অপশন রয়েছে মাল্টিপল প্রেগনেন্সি, যদি সিঙ্গেল বাচ্চা জন্ম হয়ে থাকে তাহলে সিঙ্গেল, যদি টুইনস বাচ্চা জন্ম হয়ে থাকে অর্থাৎ অর্থাৎ দুটো বাচ্চা তাহলে এখানে টুইনস, তো এখানে সিঙ্গেল অপশনে ক্লিক করে নিচ্ছি। তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্মের স্থান, জন্মের স্থানের বিবরণ এখানে দিতে বলা হয়েছে। প্লেস অফ বার্থ অপশনে ক্লিক করলাম, কোথায় হয়েছে, হসপিটাল, হোমে হলে হোম অর্থাৎ ঘর, বাড়িতে, হোমে হলে বাড়িতে অর্থাৎ আদার্স হলে আদার্স অন্য কোথাও। তারপর আমি এখানে হসপিটাল চয়েস করে নেব, ধরুন এখানে হসপিটাল চয়েস করে নিলাম। এরপর কোন রাজ্য, রাজ্যটি বসিয়ে দিতে হবে। এরপর কোন ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা বসিয়ে দিলাম। এরপর রুরাল না আরবান, ব্লক এরিয়া হলে ব্লকে অর্থাৎ ব্লক, তারপর যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটি,
হসপিটাল কোন জায়গার মধ্যে পড়ছে, কোন ব্লক অর্থাৎ কোন মিউনিসিপ্যালিটি কোন জেলা, এখানে তার বিবরণ দিতে বলা হচ্ছে। ব্লক, এরপর ব্লকের নাম, তারপর রয়েছে পঞ্চায়েত, এখানে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে বলা হচ্ছে। তারপর রয়েছে হসপিটাল টাইপ, গভর্নমেন্ট না প্রাইভেট, এখানে গভর্নমেন্ট গভর্নমেন্ট ক্লিক করে নিলাম। এরপর হসপিটাল নেম, এই অপশানে ক্লিক করলে চলে এসছে হসপিটাল নেম, চলে এলাম। এরপর রয়েছে পিতার তথ্য, বাবার নেম, এখানে অর্থাৎ বাবার নাম বসাতে হবে। প্রথম অংশ বসিয়ে দিলাম, তারপরে নামের মধ্যাংশ, তারপরে লাস্ট নেম। বসে দিলাম। এখানে মেল আইডি থেকে থাকলে আপনি দিতে পারেন, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক রাখতে পারেন অর্থাৎ ফাঁকা রাখতে পারেন। এখানে মোবাইল নাম্বার আবারও দিতে হবে, এখানে বাবার নাম্বার, এখানে পিতার মোবাইল নাম্বার দিতে বলা হয়েছে, বসিয়ে দিলাম। এরপর টাইপ অফ আইডি প্রুফ, এখানে আইডি প্রুফ দিতে বলা হচ্ছে। আধার নাম্বার, এখানে আধার সিলেক্ট করে নিলাম, এখানে আধারের নাম্বার বসিয়ে দিতে হবে, আধার নাম্বার বসিয়ে দিলাম। এরপর আপলোড আইডি প্রুফ, আপলোড করে নিলাম। তারপরে হচ্ছে মায়ের নেম, এখানে দেখুন মাদার্স ইনফরমেশন, এখানে মাতার তথ্য, এখানে প্রথমে মাতার প্রথম নেম অর্থাৎ প্রথম নাম, নামের প্রথম অংশ বসিয়ে দিলাম। এরপর মিডিল নেম বসাতে হবে, মিডিল নেম থেকে থাকলে লাস্ট নেম, এখানে লাস্ট নেম বসিয়ে দিতে হবে। ইমেল আইডি থেকে থাকলে ইমেল আইডি বসাতে হবে, না থাকলে ফাঁকা রেখে দিন। তারপর এখানে আবার মোবাইল নাম্বার বসাতে হবে, বসিয়ে দিলাম। এরপর টাইপ অফ আইডি প্রুফ, এখান থেকে আপনি আধার, ইপিক অর্থাৎ ভোটার কার্ড, আর তারপর খাদ্যসাথী কার্ড রয়েছে, এখানে খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ড, তারপর রয়েছে পাসপোর্ট, নট অ্যাভেলেবেল আইডেন্টিটি সার্টিফিকেট বাই রেজিস্টার সাব রেজিস্টার। আপনার কাছে যে ডকুমেন্টসটি এখানে রয়েছে সেই ডকুমেন্টস আপনি এখানে বসে দিতে পারেন অর্থাৎ আপলোড করতে পারেন বা দিতে পারেন। আধার, এখানে আধার নাম্বার দিতে হবে, আইডি প্রুফ, এখানে আধার নাম্বার বসাতে হবে, বসিয়ে দিলাম। এরপর আপলোড আইডি প্রুফ, প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার্স অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, এখানে শিশুর জন্মের সময় মাতার ঠিকানা দিতে বলা হয়েছে। বাড়ির নাম্বার থেকে থাকলে দিবেন, দিতে পারেন হাউস নাম্বার, স্ট্রিট লেন অর্থাৎ রাস্তার নেম, অর্থাৎ রাস্তার নেম, তারপর রয়েছে অঞ্চল অর্থাৎ পোস্ট অফিস, তারপর রয়েছে পিন, তারপর রয়েছে রাজ্যের নেম। দেখুন এখানে এই অপশনগুলিতে কোথাও স্টার মার্ক দেওয়া নেই, দেখুন এই অপশনগুলিতে কোথাও স্টার মার্ক দেওয়া নেই, অর্থাৎ আপনি এখানে ফাঁকা রাখতে পারেন, ব্ল্যাঙ্ক রেখে দিতে পারেন। তো এখানে রাজ্যের নেম চয়েস করে নিলাম, এখানে জেলা বসিয়ে দিতে হবে, তারপরে ব্লক বসাতে হবে, তারপর কোন ব্লকের আন্ডারে, তারপর পঞ্চায়েত আপনাকে বসাতে হবে, তারপর রয়েছে গ্রামের নাম, তারপর রয়েছে পারমানেন্ট অ্যাড্রেস অফ মাদার্স, মাতার স্থায়ী ঠিকানা অর্থাৎ শিশুর জন্মের সময় মাতার ঠিকানা, বর্তমান মাতার স্থায়ী ঠিকানা, যদি একই হয়ে থাকে তাহলে এই বক্সটিতে ক্লিক করে নিতে হবে, যদি ভিন্ন হয়ে থাকে তাহলে এখানে টিক না করে বসিয়ে দিতে হবে। আউটসাইড অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে হলে এখানে টিক করে অ্যাড্রেসটি বসাতে হবে, একই হলে এখানে টিক করে নিতে হবে, টিক করে নিলাম। তারপর রয়েছে রিলিজিয়ান অর্থাৎ ধর্ম, বসিয়ে দিলাম। তারপর রয়েছে ফাদার্স লেভেল অফ এডুকেশন, পিতার শিক্ষাগত মান, ক্লিক করে নিলাম। লিটারেট দিতে পারেন, এখানে লিটারেট দিয়ে দিলাম। আদারওয়াইজ এখানে অনেক অপশন রয়েছে, মাধ্যমিক পাস রয়েছে অর্থাৎ মিডিল,
এইট পাস অবধি দিতে পারেন, প্রাইমারি দিতে পারেন, বিলো প্রাইমারি দিতে পারেন, লেটার উইথ ফর্মাল এডুকেশন, উইদাউট ফর্মাল এডুকেশন, যেটা আপনার এখানে চয়েস করবেন সেই অপশন আপনি এখানে দিতে পারেন। তো এখানে লিটারেট অপশন চয়েস করে নিলাম। তারপরে হচ্ছে ফাদার অকুপেশন, পিতার পেশা, এখানে পেশা চয়েস করে নিলাম। এখানে অপশনগুলি রয়েছে, ক্লার্ক রয়েছে, কার্ক অ্যান্ড রিলেটেড ট্রেড ওয়ার্কস, এখানে বিভিন্ন রকমের অপশন রয়েছে, যে কাজ আপনি করে থাকেন সেই কাজ আপনি বসাতে পারেন। না জেনে থাকলে নট নোন অপশনে ক্লিক করে নিতে পারেন। তারপর রয়েছে মাতার শিক্ষাগত মান, এখানে মাতার শিক্ষাগত মান বসিয়ে দিতে হবে। অপশন রয়েছে, এখান থেকে অপশন থেকে ড্রপ ডাউন করে নিতে পারেন, বসিয়ে দিলাম। এরপর রয়েছে মাতার পেশা, এরপর রয়েছে মাতার পেশা অপশনটিতে ক্লিক করে নিলাম। এখান থেকে অপশন চয়েস করে হাউস ওয়াইফ, হাউস হাজব্যান্ড ক্লিক করে নিতে পারেন। এরপর রয়েছে আধার ইনফরমেশন, অন্যান্য তথ্য, এখানে কি বলেছে দেখুন, এজ অফ দ্য মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ ফার্স্ট ম্যারেজ, প্রথম বিবাহের সময় মাতার পূর্ণ বয়স কত ছিল, এখানে বসিয়ে দিতে হবে। অর্থাৎ আপনার বিবাহের থেকে বিবাহের সময় মাতার পূর্ণ বছর কত ছিল সেই বছর এখানে লিখে দিতে হবে, অর্থাৎ লিখে দিলাম। তারপর এজ অফ মাদার ইনকমপ্লিটেড ইয়ার্স অ্যাট দ্য টাইম অফ দিস বার্থ, অর্থাৎ বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত হয়েছে, বাচ্চার জন্মের সময় মাতার পূর্ণ বয়স কত, বসিয়ে দিলাম, এখান থেকে বসিয়ে নিতে হবে। তারপর রয়েছে নাম্বার অফ চাইল্ড বর্ন এলাইভ টু দ্য মাদার সো ফার ইনক্লুডিং দিস চাইল্ড, এই সন্তান সহ মাতার জীবিত প্রসূত সন্তান সংখ্যা কটি, না থেকে থাকলে লিখে দিলাম ওয়ান। এরপর রয়েছে ডিউরেশন অফ প্রেগনেন্সি ইন উইক্স, গর্ভের স্থিতিকাল সপ্তাহ, এখানে মিনিমাম 40 সপ্তাহ আপনাকে দিতে হবে, আপনি ঠিকঠাক বসিয়ে দিতে পারেন। তো আমি 40 সপ্তাহ এখানে দিয়ে দিলাম। টাইপ অফ অ্যাটেনশন অ্যাট ডেলিভারি, প্রসবকালীন পরিচর্যা, এখানে ক্লিক করে নিলাম। আপনি কোনখান থেকে প্রসবকালীন পরিচর্যা করিয়েছেন, ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট, তারপর হচ্ছে ইনস্টিটিউশনাল, প্রাইভেট অফ নন গভর্নমেন্ট, তারপর ডক্টর নার্স অ্যান্ড ট্রেন্ড মেডওয়াইফ, তারপর ট্রেডিশনাল বার্থ অ্যাটেন্ড, তারপর হচ্ছে রিলেটিভ অর আদার্স, এখান থেকে ইনস্টিটিউশনাল গভর্নমেন্ট অপশনে ক্লিক করে নিলাম। এরপর রয়েছে ডেলিভারি মেথড, ডেলিভারি মেথড অপশনটিতে ক্লিক করে নিলাম। এখানে রয়েছে নর্মাল, সিজার, ফোর্সে ভ্যাকুম, এখান থেকে নর্মাল হয়ে থাকে নর্মাল, সিজার হয়ে থাকলে সিজার, অর্থাৎ ফোর্সেপ হয়ে থাকলে ফোর্সেপ, এখান থেকে সিজারিন অপশন ক্লিক করে নিলাম। এরপর রয়েছে বার্থ ওয়েট ইন কেজিস, জন্মের সময় শিশুর ওজন কত ছিল, এখানে বসাতে বলা হয়েছে, তো এখানে বসিয়ে দিলাম। কেজিস কথাটি এখানে উল্লেখ করবেন না, বসিয়ে দিলাম। এরপর রয়েছে রিমার্কস, রিমার্কস অপশন আপনি কিছু দিতেও পারেন, আদারওয়াইজ ব্ল্যাঙ্ক রাখতে পারেন, তো আমি এখানে ব্ল্যাঙ্ক রেখে দিলাম। তারপর রয়েছে আপলোড ডকুমেন্টস, তো আপলোড ডকুমেন্টস কি চাইছে, আপলোড ডিসচার্জ সার্টিফিকেট, সার্টিফিকেট ইস্যুড বাই অ্যাটেন্ডিং ডক্টর, প্রসবকালীনের সময় যে ডক্টর ছিলেন সেই ডক্টর ডিসচার্জ সার্টিফিকেট দিয়ে থাকেন, অর্থাৎ যে ডক্টর আপনাকে ডিসচার্জ সার্টিফিকেটটি দিয়েছেন সেই ডিসচার্জ সার্টিফিকেটটি এখানে আপলোড করতে বলা হয়েছে, তো এখানে আমি আপলোড করে নিলাম। তারপর দেখুন সাবমিট অপশনে ক্লিক করার পর আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট, আপনি কি নিশ্চিত যে আপনি ফর্ম সাবমিট করে দিচ্ছেন, তো এখানে ওকে অপশনে ক্লিক করে নিলাম, সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পর দেখুন এইভাবে সাবমিট হয়ে গেল, এখানে লেখা রয়েছে ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসেছে, এই দেখুন অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে এসেছে।
এই নাম্বার দিয়ে আপনি পরে ট্র্যাক করতে পারবেন, তারপর ডাউনলোড সার্টিফিকেট অপশনে ডাউনলোডও করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।